তোমার নামে শুরু আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়াতে যত সফলতাই অর্জন করুক না মানুষ, এটা চূড়ান্ত সফলতা নয়, সাময়িক সফলতা। কিয়ামতের দিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেয়া হবে আর জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হবে, বলা হবে যাও, তোমাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হলো, এই ব্যক্তি সবচেয়ে সফল হয়ে গেল, এই হলো সফলতা। এই সফলতার পরে আর কোনো ব্যর্থতা, আর কোনো গ্লানি, আর কোনো আশঙ্কা তাকে তাড়া করবে না। যে ব্যক্তি একবার প্রবেশ করবে জান্নাতে, আর সেখান থেকে সেই নিয়ামত তার কাছ থেকে কখনো ছিনিয়ে নেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুক, আমিন। যারা অমুসলিম, জাহান্নাম তো তাদেরই জন্য, কিন্তু মুসলমানদের মধ্যেও এরকম অনেক হতভাগা, অনেক কপাল পড়া মানুষ আছেন যারা তাদের কৃতকর্মের কারণে জান্নাতে যাওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হবেন, তারাও জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সেই রকম 17টি শ্রেণীর কথা আজ আমরা আলোর পথের দর্শকদের জন্য উল্লেখ করতে যাচ্ছি। যেই 17 শ্রেণীর লোক এরা জান্নাতে ঢুকে চূড়ান্ত সফলতা এবং সার্থকতা অর্জন করার সৌভাগ্য থেকে বঞ্চিত হবে যদিও তারা মুসলিম, এবং এরা জাহান্নামে যাবে। এরপর সেখানে তাদের শাস্তি হওয়ার পরে কোনো কালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হলে তখন তারা জান্নাতে আসবে। তাহলে মুসলিম হয়েও যে সমস্ত লোকেরা জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে না এবং এই সৌভাগ্য থেকে বঞ্চিত হবে, সেই হতভাগা লোকদের ভেতর এক নম্বর হলেন অবৈধভাবে হারাম পথে উপার্জন করে যে ব্যক্তি দেহ গঠন করেছে, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ, ওই দেহের জন্য জান্নাত হারাম। সে যতই ভালো কাজ করুক না কেন, তার দেহ যদি হারাম খাদ্য দিয়ে তৈরি হয় তাহলে সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না। দুই নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি। যেই কোনো অজুহাতেই হোক না কেন, নিজের ভাইয়ের সাথে, নিজের বোনের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, ফুফুর সাথে, চাচার সাথে, মামার সাথে, খালার সাথে, চাচাতো ভাই বোনদের সাথে, এক কথায় রক্ত সম্পর্কিত যত আত্মীয় স্বজন আছে, সাথে এমনকি শ্বশুর বাড়ির লোকজন আছে, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া তাদের সাথেও আপনি সম্পর্ক ছিন্ন করলেন, আত্মীয়ের সাথে যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে, এই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশের সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলে, কোনো সম্পর্ক রাখে না, কথাবার্তা বন্ধ করে দেয়, উঠা বসা বন্ধ করে দেয়, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আপনার জান্নাতে যাওয়ার স্বার্থেই আপনাকে আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রক্ষা করে রাখতে হবে। তৃতীয়ত, মুসলিম হয়েও যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, তিনি হলেন ওই ব্যক্তি যে প্রতিবেশীকে কষ্ট দেয়, পাশের বাড়ির ছাদে ময়লা ফেলে, জমিন নিয়ে ধাক্কাধাক্কি করে, জোরে সাউন্ড দিয়ে গান শুনে পাশের প্রতিবেশীকে কষ্ট দেয়। এক কথায় প্রতিবেশীকে যারা কষ্ট দেয় এই লোকগুলো জান্নাতে যাবে না। এ বিষয়ে সহিহ মুসলিমে সুস্পষ্ট হাদিস রয়েছে, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব আমার আশপাশে যারা বসবাস করবে, প্রতিবেশী যারা থাকবেন, তাদের সাথে সুসম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে। সম্পর্ক ভালো রাখতে পারেন আর না পারেন, অন্তত আপনার কোনো আচরণ দ্বারা, আপনার কোনো কাজ দ্বারা তাদের কোনো কষ্ট যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। চার নম্বর হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান। যেই সন্তান তার মা বাবার ন্যায্য নির্দেশকে অমান্য করে, লঙ্ঘন করে, পাত্তা দেয় না, মানে মা বাবার অবজ্ঞা করে, এই সন্তানের জন্য জান্নাত নিষেধ। সে যত নেক আমল করুক না কেন, সে যত ভালো কাজ করুক, যত নামাজ কালাম পড়ুক, কপালে দাগ ফেলে দেখ না কেন, কোনো ফায়দা নেই, তার জান্নাতে যাওয়ার সুযোগ নাই যদি সে মা বাবার নির্দেশকে লঙ্ঘন করে। আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের পরে আল্লাহর জমিনে যদি কারো নির্দেশ মানা জরুরি হয়, তিনি হলেন মা এবং বাবা। আবার যদি তারা আল্লাহর নির্দেশের বাইরে কিছু করতে বলে, অন্যায় করতে বলে, তাহলে সেটা মানা যাবে না। অযৌক্তিক কিছু করতে বললে সেটা মানা যাবে না, কিন্তু যুক্তিসঙ্গত যত নির্দেশ করবে সেটা আপনাকে মানতে হবে। আর যদি সেটা মানা আপনার জন্য অস
অসম্ভব হয়, আপনার সাধ্যের বাইরে কোনো কিছু নির্দেশ করে, তাহলে তো আপনার কিছু করার নেই। তবে কোনো অবস্থাতেই ব্যবহার খারাপ করা যাবে না। মা বাবার সাথে যদি কেউ সম্পর্ক নষ্ট করে তারা জান্নাতে যেতে পারে না। পাঁচ নম্বর হলো যারা অশ্লীল ভাষায় কথা বলে, গালিগালাজ করে, যে কোনো জায়গায় আজে বাজে মন্তব্য করে বেড়ায় এবং উগ্র মেজাজি, মানুষকে সবসময় দমিয়ে রাখার চেষ্টা করে, দাবায় রাখার চেষ্টা করে, কোনো মানুষকে পাত্তা দেয় না, সাইড দেয় না। স্পষ্টভাবে হাদিসে এসেছে যে এই শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলমান হয়েও যারা জান্নাতে যাবে না সেই লোকদের মধ্যে ছয় নম্বর হলেন সেই সকল শাসকেরা, সেই সকল নেতারা যারা তাদের অধীনস্থ লোকদেরকে ধোকা দেয়। আর বর্তমান দুনিয়ার কয়জন শাসক এই অভিযোগ থেকে বাঁচতে পারবেন সেটা আল্লাহই ভালো জানেন। বলেন একটা, করেন আরেকটা। সেই সকল শাসকেরা যারা তাদের প্রজাদের অধীনস্থদেরকে ধোকা দেয় তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাত নম্বর হলো অন্যের সম্পদ যে আত্মসাত করে, যে কোনো মানুষের হক আপনি নষ্ট করে টাকা কামাই করলেন, যেভাবে হোক সেটা ধোকা দিয়ে হোক, প্রতারণা করে হোক, ধার নিয়ে হোক, চুরি করে হোক অথবা চিটারি করে হোক না কেন, কোনোভাবে অন্যের সম্পদ যদি আত্মসাত করেন গায়ের জোরে বা বুদ্ধির জোরে, সেটা আপনি দখল করে ফেলেন, তো মনে রাখবেন সে ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আট নম্বর হলো উপকার করেও যে ব্যক্তি খোঁটা দেয়, কারো উপকার করে যদি কেউ খোঁটা দেয় ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। উপকার করেছেন কিন্তু জীবনে কোনো দিন বলতে পারবেন না আমি তোমার জন্য উপকার করেছি, তাহলে আল্লাহর কাছ থেকে তো বিনিময় পাবেনই না, উপরন্তু খোঁটা দেওয়ার অভিযোগে আপনাকে শাস্তি প্রদান করা হবে, জান্নাতে আপনার প্রবেশের সুযোগ থাকবে না। সাবধান, কারো জন্য কিছু করেছেন জীবনের মুখের বাহির সেটা কোনোদিন করবেন না। যদি এমনটা করে থাকেন তাহলে এই উপকার করার চেয়ে না করা আপনার জন্য ভালো ছিল, কিন্তু করার পর তাকে খোঁটা দেওয়ার কারণে আপনি গুনাহ করেছেন, জাহান্নামী হচ্ছেন, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। নয় নম্বর হলো চুগলখোর ব্যক্তি। চুগলখোর যে ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে লাগায়, অন্যজনের কথা আবার একজনের কাছে লাগায়, এমন ব্যক্তি যে এই সব করে সবার কাছে ভালো থাকার চেষ্টা করে, মুনাফেক কিসিমের লোক যারা, যারা সমাজে সমস্ত ঝগড়া বিবাদ লাগাতে ব্যস্ত থাকে। আল্লাহ মাফ করুন, এমন চরিত্র আমাদের অনেকের ভিতরেই কম বেশি আছে। এই চুগলখোর লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। দশ নম্বর হচ্ছে অন্যের পিতাকে যে নিজ পিতা বলে পরিচয় দেয়। অনেক পালকের পুত্র আছে নিজের জন্মদাতা বাবাকে বাবা হিসেবে পরিচয় দেয় না, যে লালন পালন করে তাকে বাবা হিসেবে পরিচয় দেয়। তো অন্যের পিতাকে যদি নিজের পিতা হিসেবে পরিচয় দেয় এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, যদিও সে মুসলমান হয়। এগারো নম্বর হচ্ছে অহংকারী গর্ভকারী। যে ব্যক্তি খুব অহংকার করে, দাম্ভিকতা দেখায়, অহমিকা দেখায় অথবা মনে মনে নিজেকে খুব বড় মনে করে, এই কপাল পড়া যত ভালো মানুষ হোক না কেন সে মুসলমান হয়েও জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অর্থাৎ সরিষার দানা পরিমাণ বা অণু পরিমাণে অহংকার আছে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, করবে না, করবে না। বিনয়ী মানুষেরা জান্নাতে যাবে, যারা নিজেদেরকে ছোট মনে করে, সবসময় অন্যকে বড় মনে করে, নিজের দোষের কথা আগে দেখে, নরম থাকে, অহংকার করে না, এই লোকগুলো জান্নাতি। আর যারা অহংকার করে এই লোকগুলো জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদের অহংকার থেকে হেফাজত রাখুক। বারো নম্বর, যে ব্যক্তি মুসলিম হয়েও জান্নাতে যাবে না, জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে, সে ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ জানার পরেও সেটা যে কেয়ার করে না, বাপ দাদার নির্দেশকে অগ্রাধিকার দেয়, চোদ্দ গোষ্ঠী কী করে আসছে সেটাকে অগ্রাধিকার দেয়, পীর সাহেব কী বলেছেন সেটাকে অগ্রাধিকার দেয়। যদি সে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীত হয়, এই রকম যদি হয় তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের প্রত্যেক সদস্য সবাই জান্নাতে যাবে, শুধু যে অস্বীকার করলো সে জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অস্বীকার করেছে কে? তিনি বললেন, যে ব্যক্তি আমার হুকুমকে, আমার আদেশকে, নির্দেশকে অমান্য করেছে সেই অস্বীকারকারী, তবে যে মেনে চলেছে সে জান্নাতে যাবে। আর যে আমার নির্দেশকে মান্য করে নাই সে অস্বীকার করলো, আর যে অস্বীকার করলো সে জাহান্নামে যাবে। তেরো নম্বর হলো মুসলিম হয়েও যে ব্যক্তি জান্নাতে যাবে না, সে ব্যক্তি হলো ওই মহিলা যে মহিলা অকারণে স্বামীর কাছ থেকে তালাক চায়, কথায় কথায় স্বামীকে আঘাত দিয়ে কথা বলে। আমাদের মা বোনদের ভেতরে, অনেকের ভেতরে এমন চরিত্র আছে, তারা কথায় কথায় স্বামীর কাছ থেকে তালাক চায়। ইবলিশ শয়তানের কাছে সবচেয়ে প্রিয় কাজ, যে কাজে ইবলিশ সবচেয়ে বেশি খুশি হয়, সেটা হলো একটি দাম্পত্য জীবনে যখন বিচ্ছিন্নতা এসে যায়, স্বামী স্ত্রীর ভেতরে যখন বিচ্ছেদ ঘটে যায়, তখন শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। একজন মানুষ
হত্যা করলে, একজন মানুষ মদ্যপান করলে, একজন মানুষ চুরি করলেও শয়তান এত খুশি হয় না যত খুশি হয় পারিবারিক জীবনে বিচ্ছিন্নতা ঘটে গেলে। এই জন্য এই বিচ্ছিন্নতা চাওয়া, তালাক চাওয়া, এটাও দোষের বিষয়। কোনো মহিলা যদি রাগের কারণে তালাক চায় স্বামীর কাছে কথায় কথায়, তাহলে এরাও জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। চৌদ্দ নম্বর হচ্ছে, দুনিয়ার উদ্দেশ্যে যারা এলেম অর্জন করে, অনেকে আছে কোরআন হাদিস শিখে টাকা কামাই করার জন্য, চাকরি করার জন্য বা এটা বিক্রি করে খাবার জন্য, এই চিন্তায় যদি এলেম অর্জন করে তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না। পনেরো নম্বর হলো, যে ব্যক্তি মাথায় কালো কলপ ব্যবহার করে, চুলের মধ্যে দাড়ির মধ্যে পিওর কালো কলপ, যেখানে কোনো মেহেদির মিক্সও নেই, একেবারে পিওর কালো কলপ ব্যবহার করে, এই ব্যক্তিও জান্নাতে যাবে না। যদিও আলেম ওলামাদের মধ্যে এখানে মত পার্থক্য আছে, যেমন স্ত্রী যদি চায় তাহলে চুলে কালার করা যাবে, তবে এক্ষেত্রে মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকায় মেহেদি ব্যবহার করাই সর্বোত্তম। এখানে কেমিক্যালাইজড কোনো কালার ব্যবহার করা ইসলামী শরীয়ত কখনোই সমর্থন করে না। প্রিয় দর্শক, ষোলো নম্বর হচ্ছে রিয়াকারী ব্যক্তি। যে ব্যক্তি আমল করে, ভালো কাজ করে মানুষকে দেখানোর জন্য, বিশেষ করে আজ প্রিয় ভাইয়েরা অর্থনৈতিক যত ইবাদত আছে এগুলোর ভেতরে উদ্দেশ্য অসাধুতা প্রচণ্ড পরিমাণে থাকে, আমরা এইগুলো করি, অথচ চিন্তা থাকে মানুষ আমাকে বাহবা দিবে, আমাকে দানবীর বলবে বা সবাই জানবে যে আমি বড় ধরনের দাতা, দান সৎকার করি, সবার কাছে আমি ভালো সাজব, সবাই সেই জন্য আমাকে সম্মান দেখাবে, এরকম মানসিকতা যদি কাজ করে এটিকে রিয়া বলা হয়। লৌকিকতা বলা হয়, আপনি কোনো ন্যাক আমল, কোনো ভালো কাজ, সেটা অর্থনৈতিক হোক আর শারীরিক হোক, ভালো কাজ হোক, এটা করে যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে করে থাকেন, তাহলে সেই আমলটি বা সেই কাজটি ন্যাক আমল হয়ে আপনার জান্নাতে যাওয়া তো দূরের কথা, বরং এটি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জাতীয় রিয়া করার থেকে না করা অনেক ভালো, এটা শিরকে আসগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখরি জামানায়, শেষ যুগে, কিয়ামতের আগে দাজ্জালের যে আতঙ্ক হবে, যে আতঙ্কে অনেক মুসলমান অমুসলমান হয়ে যাবে, ইমানদার ইমানহারা হয়ে যাবে, সে আল্লাহ দাবি করবে এবং অনেক কুদরত দেখাবে, তারা তা দেখে অনেকে ফিতনায় পড়ে যাবে। সে সময় তোমাদের জন্য ইমানের উপর টিকে থাকা যত কঠিন হবে, সেই অবস্থায় তোমরা যতটা বিপদে পড়বে সেটাকে আমি যতটা ভয় পাই তার চেয়ে বেশি ভয় পাই তোমাদের এই শিরকে আসগারকে। অর্থাৎ এমন একটা সময় আসবে যখন যত আমল করবে মানুষগুলো মনের মধ্যে এই আশা নিয়ে করবে যে লোকে দেখুক আমাকে ভালো বলুক, আল্লাহকে খুশি করার জন্য কোনো আমল খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। এই সেই রিয়া বা লৌকিকতা, মানুষ দেখানো কাজ, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য, সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য যদি কোনো ভালো কাজ করা হয় তাহলে এই ব্যক্তি কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ একবার। সর্বশেষ সতেরো নম্বর হচ্ছে ওয়ারিশকে বঞ্চিতকারী ব্যক্তি। তার পরিত্যক্ত সম্পদ থেকে তার কোনো ওয়ারিশকে মাহরুম করে এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সম্মানিত ভাইরা, কোনো ওয়ারিশ, আপনার কোনো সন্তান, সে যদি অন্যায় করে, আপনাকে শরীয়ত অধিকার দেয় নাই এইটা বলে যাওয়ার যে আমি মরার পরে তাকে আমার কোনো সম্পত্তির ভাগ দেব না, অনেক বাবা মাই এই কাজটি করেন, বলে যান মৃত্যুর আগে আমি মারা যাওয়ার পরে সে আমার লাশের কাছে আসবে না, আমার জানাজা পড়তে আসবে না, সে আমার সম্পত্তিতে কোনো ভাগ পাবে না। মনে রাখতে হবে আপনার ঘরে জন্ম নেওয়ার কারণেই আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন আপনার সম্পত্তিতে তার হক, আপনার মৃত্যুর পরে সে পাবে, সে যদি মন্দ হয় তার হিসাব আল্লাহ নিবে, কিন্তু আপনি তাকে উত্তরাধিকারী সম্পদ থেকে বঞ্চিত করার অধিকার ইসলাম আপনাকে দেয়নি। কোনো সন্তানকে ত্যাজ্যপুত্র করা, এই জন্য শরীয়তে কোনো নির্দেশনা নেই, এটি জঘন্য পাপাচার। প্রচলিত আইনে হতে পারে কিন্তু ইসলামের দৃষ্টিতে ত্যাজ্যপুত্র করার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, অমুসলিম হলে সে সম্পত্তি পাবে না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত মুসলিম থাকবে ততক্ষণ পর্যন্ত পরিত্যক্ত সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা যাবে না কোনো বড় ধরনের অপরাধের উপরে ভিত্তি করে। যদি কেউ এমনটি করে তাহলে সে মুসলিম হয়েও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই সত্র শ্রেণীর লোক, এরা মুসলিম হয়েও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর ভেতরে বেনামাজি তার কথা তো বলাই বাহুল্য, কারণ ইচ্ছাকৃত নামাজ যদি ত্যাগ করে সব সময় তাহলে তো অনেক ওলামায়ে কেরামদের মতে সে মুসলমানই না। আমরা আগে বলেছি মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে এরপরে জাহান্নামে যাবে, তার কারণ হলো সত্র শ্রেণীর লোক। আমরা আবারও সংক্ষেপে বলে দিচ্ছি, এক হারাম খাদ্য গ্রহণ করে, দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, বাবা মার অবাধ্য সন্তান, মা বাবার কথা শুনে না, উগ্র মেজাজি, যারা অধীনস্থদের প্রজাদেরকে যে সমস্ত শাসকেরা কষ্ট দেয়,
জুলুম করে যে সমস্ত রাজারা, যে সমস্ত নেতারা প্রজাদের ধোকা দেয়, তারা অন্যের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাত করে, যারা উপকার করে খোটা দেয়, যারা চগলখোর ব্যক্তি জান্নাতে যাবে না, অন্যকে নিজের পিতা হিসাবে, নিজের বাবাকে পরিচয় না দিয়ে অন্যকে নিজের বাবা হিসাবে পরিচয় করে দেয় যে ব্যক্তি, আর 11 নম্বর হচ্ছে অহংকার এবং গর্ব করে যে ব্যক্তি, যার মনের ভেতর অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না, 12 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি অনুসরণ করে না, তার নির্দেশকে মান্য করে না সে ব্যক্তি, 13 নম্বর হচ্ছে অকারণে তালাক কামনা করে যে নারী, সে নারী জান্নাতে প্রবেশ করবে না, 14 নম্বর হচ্ছে দুনিয়াবি উদ্দেশ্যে যারা এলেম শিখে তারা চুলে বা দাঁড়িতে পিওর কালো কেমিক্যালাইজড কলব ব্যবহার করে যারা, 16 নম্বর হচ্ছে মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে কোনো ভালো কাজ করে যে ব্যক্তি, 17 নম্বর হচ্ছে ওয়ারিশকে বঞ্চিত করে যারা, তারা এইরকম অভিভাবক জান্নাতে প্রবেশ করবে না। উপরুক্ত এই সকল শ্রেণীর লোকেরা মুসলিম হয়েও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুর্ভাগাদের তালিকা থেকে আমাদের নামগুলোকে বের করে আনার তৌফিক দান করুক, আমাদের আমলের মাধ্যমে আমাদের এই শ্রেণীর ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুক, তবে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের প্রাপ্ত জান্নাত চাইতে পারবো, আশা করতে পারবো জোরালোভাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখেরাতের কঠিনতম দিনে প্রথম চান্সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, জাহান্নাম থেকে মুক্তি নসিব করুক। আমিন।